সুস্বাগত সবাইকে তো কেমন আছো তোমরা তো দেখো আজ আমরা এই ভিডিওতে আইআরের টপিক নিয়ে কথা বলবো ইন্ডিয়া নেপাল ডিপ্লোম্যাটিক টেনশন নিয়ে যেটা চলছে এখন বর্তমানে এই টপিক নিয়ে একদম পুরো ডিটেলসে কথা বলবো তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো দেখো সম্প্রতি নেপালের নিম্ন সংসদের নিম্নকক্ষে নেপালের নতুন মানচিত্রে সম্মতি দিয়েছে তো তারা যে নতুন ম্যাপ তাদের সংসদে পেশ করেছে তার মধ্যে প্রচুর অংশ রয়েছে ভারতের যার ফলে যেটা হওয়ারই ছিল যে দক্ষিণ এশিয়ায় ভারতের সাথে নেপালের সম্পর্ক মানে খুব তাড়াতাড়ি খারাপের দিকে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই ভারত নেপালের যে নতুন ম্যাপ তারা ডিক্লেয়ার করেছে তো তাকে অগ্রাহ্য করেছে এবং ভারত থেকে বলছে যে এবং এই যে তারা নতুন ম্যাপ পেশ করেছে তো তার সাথে ঐতিহাসিক চুক্তির কোনো মিল নেই এটা আমাদের ভারত থেকে বলা হয়েছে ফলে ভারত আর নেপাল আর কি বর্তমানে বলতে গেলে খুবই অস্বাভাবিক লজ্জাজনক পরিস্থিতি রয়েছে আর এই জায়গাগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম তোমার কালাপানি লিম্পিয়াডুরা ডুরা, লিপুলেক অঞ্চলগুলো নিয়ে তো যাদের অবস্থান হচ্ছে আমাদের ভারতের উত্তরাখণ্ড রাজ্যে আর তাছাড়া দেখো বারোই জুন গত বারোই জুন নেপালের বর্ডারের গার্ডরা কিছু ভারতীয়দের উপর গুলি করে আর এর ফলে একজন ভারতীয় নাগরিক মারা যায় আর দুজনের মতো তোমার প্রায় আহত হয় তো তুমি এমনি যদি দেখো দেখো ভারত আর নেপালের মধ্যে কিন্তু একটা খোলা পুরো আন্তর্জাতিক সীমানা রয়েছে যেটা পার হতে কিন্তু কোনো ধরনের ভিসার কিন্তু প্রয়োজন হয় না তো নেপাল আর ভারতের মধ্যে তোমার এই দুই দেশের সীমানার পরিমাণ হচ্ছে প্রায় সতেরোশো কিলোমিটার আর এই যে যে সীমানা এই সতেরোশো একান্ন কিলোমিটারে এই সীমানা তৈরি হয়েছিল হচ্ছে নেপালের সাথে ব্রিটিশ রাজের আর এই চুক্তি আর সেটা হয়েছিল হচ্ছে আঠারোশো সালে সগলি চুক্তির মাধ্যমে এই সগলি চুক্তির দ্বারা আঠারোশো সালে ব্রিটিশ রাজ আর নেপালের মধ্যে এই চুক্তি হয়েছিল এবং তার ফলে তখন থেকেই কিন্তু এই সীমানা ভাগ করা হয়েছিল তো সম্প্রতি আমাদের প্রতিরক্ষা মন্ত্রী নতুন আশি কিলোমিটার রাস্তার উদ্বোধন করে হিমালয়ে যার দ্বারা লিপুলেক পাসে চীনের সাথে সম্পূর্ণভাবে যুক্ত করা যায় তাছাড়া ভারত চীন সীমান্ত বরাবরও প্রচুর পরিকাঠামোগত নতুন নতুন কাজ হচ্ছে এবং সেটা খুব দ্রুত করা হচ্ছে যাতে এই প্রকল্পগুলো দ্রুত শেষ করা যায় তো সম্প্রতি যেটা দেখা যাচ্ছে মানে প্রতিযোগিতামূলক জাতীয়তাবাদের জিগির তারা তুলে নেপালের বৈদেশিক নীতি মানে সম্পূর্ণভাবে চীনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এখন বর্তমান সময়ে তো এমনিতেই দেখো কয়েক বছর আগে দু সালে নেপাল আর ভারতের মধ্যে তোমার সীমানা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ ছিল বহুদিন আর তখন থেকেই অ্যান্টি ইন্ডিয়া যে মানসিকতা তো এই অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা নেপালিদের মধ্যে প্রচুর বাড়া শুরু করে সেই দু সাল থেকে আর নেপালে রয়েছে বর্তমানে হচ্ছে সমাজতান্ত্রিক সরকার তো এবার আমরা একদম কথা বলবো দেখো সমাজতন্ত্র আর জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য কী তো সমাজতান্ত্রিক দল তো রয়েছে সেখানে সমাজতান্ত্রিক আর জাতীয়তাবাদের পার্থক্য তো দেখো সমাজতন্ত্র আর গণ জাতীয়তাবাদ দুটি দুই মেরুর জিনিস আর কি বলতে গেলে কাল মার্কসের সমাজতন্ত্রের মতে সমাজতন্ত্র হলো একটি আন্তর্জাতিক বিষয় আর এর মাধ্যমে হচ্ছে সারা পৃথিবীর সকল সর্বহারা শ্রেণী মানে এখানে সর্বহারা শ্রেণী বলতে হচ্ছে শ্রমিকদের একসঙ্গে এনে একটা গ্রুপ তৈরি করা হবে আর কালমার্ক্সের মতে জাতীয়তাবাদ হচ্ছে শাসক শ্রেণীর লোকেরা মানে হচ্ছে কালমার্কসের কথায় বুর্জোয়ারা সর্বহারা বা শ্রমিক গোষ্ঠীদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি মানে প্রথমে ভাগ ভাগ করো তারপর তাদের শাসন করো এই পলিসির মাধ্যমে এই শ্রমিক শ্রেণীর লোকদের আলাদা করে এবং আলাদা আলাদা করে তাদের শাসন করে তো এটা হচ্ছে কালমার্কসের থিওরি অনুসারে আর এটা বুর্জোয়ারা করে হচ্ছে যাতে তাদের শাসন আরও বেশি দৃঢ় হয় ঠিক আছে সেটা হচ্ছে কালমার্ক্স থিওরি তিনি বলছেন যদিও দেখা যেটা যেগুলো দেখা যায় যে সমাজতান্ত্রিক দলগুলো আর যে সমাজতান্ত্রিক সরকারগুলো আছে তারাও কিন্তু জাতীয়তাবাদ ব্যবহার করে ক্ষমতা দখল করে মানে রাজনৈতিক ক্ষমতা দখল করে সর্বদা তো আবার আমরা আমাদের পুরোনো টপিকে ফিরে আসি তো কালাপানি লিম্পুয়াধুরা লিপু সংযোগ স্থল কিন্তু নেপাল ভারত আর তিব্বতের সাথে রয়েছে তো তিব্বত যেহেতু পুরো কন্ট্রোল করে চায় না তো এই তিন দেশের মধ্যে কিন্তু ছিল আগে তিব্বত নেপাল আর ভারত তো আমাদের হিসাবে মানে ভারতের হিসাবে এই এলাকা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের পিথগড় জেলার ঠিক আছে আর নেপাল বলছে এটা হচ্ছে নেপালের দারচুলা যে জেলা রয়েছে তো সেই জেলার অন্তর্গত এলাকা তো দেখো উনিশশো বাষট্টি সালে চীন ভারত যুদ্ধে যখন আমাদের সেনাবাহিনী কালাপানি এলাকা দখল করে তো তখন কিন্তু নেপাল কোনো কিছুই বলেনি তো নেপাল আর ভারতের এখন বর্তমান এই সমস্যার প্রধান কারণ হচ্ছে নেপালের আভ্যন্তরীণ রাজনীতিতে চীনের মারাত্মক হস্তক্ষেপ তো দু হাজার পনেরো সালে নেপালে ভূমিকম্প হওয়ার পর আর তারপর দুই দেশের যে সীমানা বন্ধ হয় মানে ভারত আর নেপালে তখন নেপালে যে নতুন সংবিধান নিয়ে আসে তো ভারত তাকে খুব সম্মানের সাথে স্বাগত জানায় তো নেপাল তুমি যদি দেখো নেপালের স্ট্রাকচার মানে নেপালের সীমানা তো নেপালের সীমানা কিন্তু একদম পুরো ল্যান্ডলক বা সীমানা বন্ধ কান্ট্রি মানে তাদের সাথে কোনো নদীর সাথে কোনো মিল নেই মানে তাদের ও এলাকায় মানে নদী বা সাগরের সাথে ডাইরেক্ট কোনো কানেকশান নেই নেপালে সকল ধরনের বাণিজ্য কিন্তু স্থলপথে হয় তো নেপাল দেখো তার প্রয়োজনীয় সকল ধরনের তোমার পেট্রোলিয়াম জাত দ্রব্য সকল ধরনের দ্রব্য কিন্তু ভারত থেকে আমদানি করে তারা আর এটা করা হয়েছে তোমার সড়ক পথে তো যেহেতু প্রতিদিনই নেপালের রাজনীতিতে মানে চীন অত্যন্ত দ্রুত এবং মানে মারাত্মক অ্যাগ্রেসিভভাবে ঢুকে যাচ্ছে এবং তাদের রাজনীতিতে খুব তাড়াতাড়ি ঢুকে তাদের দেশের রাজনীতি পুরোটাই চীনরা কিন্তু নিয়ন্ত্রণ করা শুরু করে দিয়েছে তো তারই বলতে গেলে এটা প্রতিফলন তো এই কারণে ভারতের খুব ভেবে চিনতে পদক্ষেপ নিয়ে এগোনো আমাদের দরকার ঠিক আছে তো দেখা যাক আস্তে আস্তে কী কী পদক্ষেপ এই পরে নেওয়া হয় তো এই পার্টে দেখো আমাদের ইন্ডিয়া নেবারিং কান্ট্রিজ জিএস টু এর পেপারের সাথে কানেক্টেড আর তাছাড়া যদি তোমাদের কারো অপশনাল পলিটিক্যাল সায়েন্স আর ইন্টারন্যাশনাল রিলেশনশিপ থাকে তো তাহলে অপশনালের পার্টটাতে রয়েছে তো আইআর পার্টে ইন্টারন্যাশনাল রিলেশানশিপে তোমাদের যদি কিছু জানানো থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক তো তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো তো ইনস্টাগ্রামে কৌশিক রাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে আর তাছাড়া আমাকে টুইটারেও ফলো করতে পারো আর দেখো এই চ্যানেলে একদম পুরো ডিটেলসে ইউপিএসসি জিএস পেপার ওয়ান টু থ্রি ফোরের একদম সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ধরে ধরে ভিডিও করা আছে তো আর তাছাড়া অপশনাল পলিটিক্যাল সায়েন্স আর ইন্টারন্যাশনাল রিলেশনশিপেরও ফুল সিলেবাসের ভিডিও করা আছে তো তোমরা যারা দেখোই এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাও তো প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো সম্পূর্ণ পরপর দেখো তাহলে তোমাদের প্রস্তুতি বুঝতে সুবিধা হবে আর তাছাড়া তোমাদের কোয়ারিনেও প্রচুর ভিডিও করা আছে তো তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গেলে পরপর ভিডিওগুলো পেয়ে যাবে তো ভিডিওগুলো দেখলে তোমাদের পজিটিভ বুঝতে সুবিধা হবে তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেলে লিঙ্ক শেয়ার করো তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে আর ভিডিওটা লাইক করো তো চলো তাহলে আবার হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো টাটা